সাতক্ষীরায় পিতার দেওয়া আগুনে পুড়ে প্রাণ হারালো সাত বছরের এক ছেলে। হাফেজ পুত্রকে ঘরের ভেতরে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক পাষণ্ড পিতার বিরুদ্ধে। বাবা নামক লোকটি প্রতিটি সন্তানের জীবনে এক বটবৃক্ষের ছায়া, কিন্তু বাবার হাতেই নির্মমভাবে পুড়ে মরতে হলো পুত্রকে। বাবা যে এখন এমন পাষণ্ড হতে পারে পৃথিবীর ইতিহাসে, আসলে সকল পৃথিবীর বাবাকে লজ্জা দিচ্ছেন। পিতা আমি ছেলে নিয়ে বাইর যাবো, তোমার স্বামী কথা আব্বু তুই যাইস নি? তখন না আমি যাবো, আম্মু আমার কিছু কবে না, আমার মারবে না, আমার আব্বু কই। আবার ও আমার ছেলের কই কি তোর মা না ওর ডাইনি। এই ঘটনাটি ঘটে সাতক্ষীরার সদর উপজেলার আগরগাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া এলাকার ভূমিহীন পল্লীতে। বাবার দেওয়া আগুনে নিহত শিশুর নাম আরিফ হোসেন। সে সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের ইয়াসিন আলীর পুত্র। মাদকাসক্ত পাষণ্ড বাবার হাতেই জীবন গেল তার। ও দাদা কান্নাকাটি করছিল, এবার আমরা ঘরেতে এসে দেখে যে কান্নাকাটি করতে, তখন খালি কি কইতে চাই ছেলে পুড়িয়ে সরকার হয়ে গেছে ওর ভিতরে। আমি গিয়ে দেখি যে খাটের পরে একদম শরিঙ্গা পানা একটা মানুষ পুড়ি আছে, মানে কয়লা পানা হয়ে গেছে। তাই না দেখে এসে আমি বাড়ি এসে কটু হাতাতে পড়ে গেল, আমি নিজে আর কিছু করতে পারলাম না। ছেলে দাদা রাত তিনটের সময় আসলো, আসি দেখে ঘরে তালা দেয়া, এবার ঘরে সাউন্ড বাজ বাজতেছে। ও দাদা খোঁজ করতেছে পোতা সামাল করে, পোতা সামাল করে চাবি আনি খুলি দেখে জোর পোতা চালিয়ে পুড়ি গেছে। আমি ঘরে মধ্যে ঢুকে নিয়ে এই বন্ধু দেখেছি আমি, এই তাই বললাম। স্থানীয়রা জানান, 4 জানুয়ারি দিবাগত রাত 2:30টার দিকে ধলবাড়িয়া এলাকার ভূমিহীন বস্তির একটি ঘরে আগুন জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। এ সময় স্থানীয়রা ছুটে এসে দেখে ইয়াসিন আলীর ঘরের ভেতরে তার ছেলে একা এবং ঘরটি আগুনে দাউ দাউ করে জ্বলছে। আব্বুর সাথে বাজারে টাজারে যায়, খায়, আবার খাওয়াই দাওয়াই ওর আব্বু আবার সঙ্গে করে নিয়ে আসে, যত্ন করে। আবার ভয় ও দেখায় মাঝে মাঝে, তো আমার সাথে বলে না, মানে হ্যাঁ ছিল একদম মধ্যে দানে তাড়াইল, বলতেছে কি আমি দানে তাড়াইছি তাই আমি কি মেরে ফেলাবো? আর আমার ছেলে আমার সবসময় পাই কি আব্বু আম্মু আমার মারবে না, তোমার মেরে ফেল দিবে, তুমি ঢাকায় চলে যাও। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরের ভেতরে থাকা শিশু আরিফ পুড়ে ছাই হয়ে যায়। তার মৃতদেহ উদ্ধার করে সদর থানায় নিয়ে যায় পুলিশ। এমন পাষণ্ড ইয়াসিন আলীর দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী। রাষ্ট্রের কাছে, পুরো দেশবাসীর কাছে ধিক্কার এবং সিসি জানানোর ভাষা আমাদের নেই। সর্বোচ্চ শাস্তি রাষ্ট্রের, এবং সেটা দৃষ্টান্তমূলক এবং অল্পতম সময়ের জন্য কার্যকর হয়। পাষণ্ড ইয়াসিন আলীর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদক অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। খবর পেয়ে ইয়াসিন আলীকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহিদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ইয়াসিন আলী একজন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী, এর নামে সাতক্ষীরা সদর থেকে একটি অস্ত্র মামলা আছে। ওরা দেহ উদ্ধার করে আসামি ইয়াসিন গাজীকে অ্যারেস্ট করতে আমরা সক্ষম। সে বিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।